নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আজ আমি তোমাদের পনিরের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো এটা করার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলিকে টুকরো করে কেটে লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা এবার ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে একটু জল দিয়ে জলটা শুকানো পর্যন্ত আমি মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে রান্না করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা তোমরা গ্রেভিটা বুঝতেই পারছো কালারটা কত সুন্দর হয়ে গেছে এটা একদম রেডি আমি উপর থেকে কচুরি মেথে ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা বানানো খুবই সোজা তোমরা দেখেই নিলে এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায় এটা রেডি আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না আমি চলে আসবো অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার